গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন যখন ভিডিওটা আমি বানাচ্ছি, বাজে কটা তারাও দেখছি, রাত 9:49, মানে ওই 10:05 মতন বাকি। তো আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি, তখন 3-4 কমেন্ট আমার লাস্ট ভিডিওতে, মৌকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি দেখলাম 3-4 কমেন্ট। একই কমেন্ট করেছো তোমরা, আমি জানি না কোন মেসেজ কর, আমার রীতিমতন হাসিও পাচ্ছে, কষ্ট হাসি লজ্জা সব, মানে আনন্দ সব একসঙ্গে মিক্স হয়ে এই মানে আমার এই এক্সপ্রেশনটা আসছে। তো 3-4 কমেন্ট একই রকম ছিল, সেটা হচ্ছে যেটা টাইটেলে তো থাম্বনেইলে দেখে এসেছো যে আমাই প্রেগনেন্ট অর নট। তোমাদেরকে একটা কথা বলি, আমার যখন পিরিয়ড হলো তখন আমি ওষুধ অর্ডার করলাম, পিরিয়ড হওয়ার আগে ওষুধ অর্ডার করেছি, সরি, পিরিয়ড হওয়ার আগে ওষুধ অর্ডার করেছি। যখন HSG করলাম দিল্লি থেকে এসে, যখন HSG করলাম, HSG রিপোর্ট পেলাম 12 দিনের মাথায়, আমার শরীর খারাপ হওয়ার 12 দিনের মাথায় আমি দিল্লি থেকে এখানে এসেছি। পাঁচ দিনের মাথায় আমি ওইখানে ট্রিটমেন্টটা করাই, ওই ইন্ট্রাইউটেরাইন যে আলট্রাসাউন্ড ছিল সেটা করাই, পাঁচ দিনের দিন করাই। তাহলে 5 দিনের দিন আমি ওখানে ছিলাম, 6 দিনের দিন ওখানে ছিলাম, 7 দিনের দিন আমি ট্রেনে উঠি, 8 দিনের দিন আমি এখানে আসি, 9 দিনের দিন বাদ দিয়ে 10 দিনের দিন আমি HSG করেছি। আমার শরীর খারাপের মানে পিরিয়ডের 10 দিনের দিন আমি HSG করেছি, 11 দিনের দিন, 12 দিনের দিন আমি রিপোর্টটা হাতে পেয়েছি, 12 দিনের দিন রিপোর্ট হাতে পেয়েছি মনে হয়, 12 দিনের দিনই পেয়েছি। তারপরে আমি সেই রিপোর্টের মানে ইয়ে ছবিটা আর কি পাঠাই, দিল্লিতে পাঠাই, আমার যে ডক্টর আছেন ওনাকে পাঠাই। পাঠানোর পরে তারপরে উনি আমাকে কিছু মেডিসিন দেন দিল্লি থেকে, সেটা আসে, অর্ডার করার পরে আসে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি বাট ডিটেলস দেখাইনি। ডিটেলসে আমি ভিডিও করে রেখেছি, 4 এপ্রিল এসেছিলো মেডিসিনটা, এটাও আমার মনে আছে, 4 এপ্রিল মেডিসিনটা এসেছে। আর তারপরের দিন থেকে আমি মেডিসিন চালু করে দিয়েছিলাম, এখনও সেই মেডিসিন চলছে। আর তার মাঝে আমার পিরিয়ড হয়ে গেছে, আমার অন পিরিয়ড ছিল, আমি তোমাদেরকে বলছি, এর মাঝে আমি ভিডিও করেছিলাম, আমি বলছিলাম তোমাদেরকে যে আমার অন পিরিয়ড আছে। হ্যাঁ, কেন বলেছিলাম, কারণ আমার পিরিয়ডের দ্বিতীয় দিন আমার কিছু ব্লাড টেস্ট করার কথা ছিল, সেই ব্লাড টেস্ট আমি করেছিলাম, কারণ ওটা ওখান থেকেই ডক্টর বলেছিলেন যে পিরিয়ড চলার দ্বিতীয় দিনের দিন আমার এই ব্লাড টেস্টগুলো সমস্তটা করতে হবে। তো আমি যদি ব্লাড টেস্ট মানে আমার যদি অন পিরিয়ড থাকে, তাহলে আমি কী করে প্রেগনেন্ট হই? আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম পুরো হিসেব দিয়ে, ঠিক আছে। এখনও আমার পিরিয়ডের হাফ দিনও পার হয়নি, অর্থাৎ 15 দিনও পার হয়নি, তাতে করে কি এই সমস্ত ভাবাটা মানে কি বলবো, মানে আমারই কষ্ট হচ্ছে। তোমরা আমার বিষয়টা মাথায় রাখবে, এটা খুবই মানে অস্বাভাবিক কথা যে তোমরা মাথায় রেখে বসে থাকবে, যেহেতু আমি এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে চলছি, যেহেতু আমার উপর দিয়ে আজকে একটুখানি প্রেশার গেছে বেশি, সেহেতু আমার চোখ মুখ একটুখানি শুকিয়ে আছে, এবং আমি অন্যান্য দিন যেরকম কাজল সাজল পরে বসি, আজকে কাজল পরে বসিনি, সেই কারণেই আমার চোখ মুখটা একটুখানি শুকনো লাগছে। আর যেহেতু তোমাদের মাথায় এই জিনিসটাই চলছে যে সুতপা ট্রিটমেন্ট করছে, আর তোমরা যেহেতু প্রার্থনা করো সবসময় যে হয়ে যাক, মেটার হয়ে যাক, কল ভরে যাক, সবসময় বলো, সেই কারণেই তোমাদের মনে এই জিনিসটাই ঢুকছে। আর একজন না, আমি অবাক হয়ে গেছি, তিন চারজন এই একই কমেন্ট করেছে। তো তোমাদেরকে বলি যে না, এরকম খবর এখনও আসেনি, যখন আসবে অবশ্যই ঠিক টাইম দেখে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখন তো আপাতত নেক্সট মাসে আমি দিল্লি যাচ্ছি, ডেটটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, এখন জানাচ্ছি না, আমার ডেট এই টিকিট কাটা হয়ে গেছে, যাওয়ারটা আসারটা সমস্ত টিকিট কাটা হয়ে গেছে, তারপরে ওখানে গিয়ে কোথায় থাকবো সেটাও ঠিক হয়ে গেছে, সমস্তটা ঠিক হয়ে গেছে, কত কী ভাড়া টাড়া নেবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আমি এই রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমাদেরকে আমি ওই চ্যানেলে দিয়ে দেবো, আর কোন ডেটে যাচ্ছি সেটা আমি এই চ্যানেলেও বলে দেবো। তো আপাতত তোমরা যেই সুখবরের কথা ভাবছো, এখনও আমিও সেই সুখবর শোনার অপেক্ষায় আছি, দেখার অপেক্ষায় আছি, বোঝার অপেক্ষায় আছি, তো এখনও ওই ব্যাপারে কিছু না, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে কোনো সময় ধোঁয়াশায় রাখবো না, কারণ তোমরা আছো বলেই আমি এত দূর যাওয়ার হিম্মতটা দেখিয়েছি, এত দূর নিজেকে নিয়ে যাওয়ার, নিজেকে পুশ করার হিম্মতটা দেখিয়েছি। আজকে যদি আমি এই জায়গায় না থাকতাম, বিশ্বাস করো, অন গড বলছি, আমি যদি আজকে ইউটিউবে না থাকতাম, আমি যদি আজকে ইনকাম না করতাম, আমি এই সাহসটা পেতামই না যে আমি যাব, আমি কিছু করব, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। আজকে দুপুরে শুয়েও ভাবছিলাম, আজকে হচ্ছে বুধবার, ভিডিওটা তোমরা আগামী দিন পাবে, আজকে দুপুরবেলাও আমি শুয়ে ভাবছিলাম যে ভগবান, আমি তো আমার লাস্ট চেষ্টা করছি, এবার সম্পূর্ণটা তোমার ওপর, এইবার দেখব তুমি কী চাও। বলতে পারবে না যে তুই চেষ্টা করিসনি,
বলতে পারবে না, ভগবান বলতে পারবে না যে তুই চেষ্টা করিসনি, তাই না? আমি সমস্তটা দিয়ে আমার চেষ্টা করছি, এইবার সম্পূর্ণটা ভগবানের উপর। উনি যদি চান যে হ্যাঁ এই মেয়েটাকে আমি মা হওয়ার সুখ দেব, তাহলে হবে, নতুবা হবে না। ঠিক আছে, তো এই পর্যন্ত এই বিষয়টা নিয়ে রাখি, কারণ তোমরা যেহেতু জানতে চেয়েছো, তোমরা যেহেতু মানে ইয়ে করেছো, আমি শুধু লাভ রিয়্যাক্ট দিয়ে এখানে যদি চলে যাই তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে থাকবে। আমি সেই দ্বিধাদ্বন্দ্ব তোমাদের মনের মধ্যে রাখতে চাই না, এখনও আপাতত সেরকম কোনো ব্যাপার নেই। অবশ্যই আমিও চাই, তোমরাও চাও, হয়ে যাক, দেখা যাক, ওপরওয়ালার ইচ্ছা সমস্তটা। তো এইবার চলে আসি ভিডিওর মধ্যে, এতক্ষণ ভিডিওর মধ্যে ছিলাম, এটা আমার বিষয় ছিল, এইবার আমার কন্ট্রোভার্সি চ্যানেলের মান সম্মান রক্ষা করতে বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। তো ঢেমনি, ও বাবা গো, কাগার সাত পুরুষের ভাগ্য ঢেমনি কাগারে লইয়া ঘুরতে বাই রইছে। হ্যালো ডেমনি, এত পেয়ার, এত পেয়ার, তোর পেয়ার দেখে আমি হাবুডুবু খাইতাছি। এটাকে আবার কেউ খারাপ হয়েতে নিস না, পেয়ার কইছি, ঠিক আছে? এটা স্বার্থ, স্বার্থ অনুযায়ী ভালোবাসা দেখাইতেছে কাগার উপরে, সেটা আমরাও জানি, ওই কাগাও জানে, ওই কাগাও জানে। অ্যাকচুয়ালি এই মানুষটি, এই যে কাগা যাকে বলে, এই মানুষটি নিতান্তই ছেলে মানসিকতার মানুষ। ওনার কথা বলার ভঙ্গি দেখলে, ধরন দেখলে পুরো পরিষ্কার যে মানুষটি নিতান্তই সরল। আর আমার বোঝার থেকে এটা সবাই জানে যে উনি যদি সরল না হতো, ওনাকে প্রতি পদে পদে ঢেমনি এইভাবে ইউজ করতে পারতো না। যেই মানুষটার দাঁতগুলো পর্যন্ত নেই, সেই মানুষটার কতখানি বয়স হয়েছে তোমরা ভাবতে পারছো? আর এই মানুষটার সঙ্গে ঢেমনির এখন এত কি প্রয়োজন, যেই মানুষটা নাকি কাজ করে, হ্যাঁ, যে মানুষটা নাকি কাজ করে, কারণ ওনার কেউ নেই, ওনার কেউ নেই যে ওনাকে দেখবে। উনি নিজের কাজ করেন, নিজে ইনকাম করেন, নিজেই রান্নাবান্না করেন। তাহলে এরকম একটা মানুষের পক্ষে কাজ ছেড়ে দেওয়া কিন্তু সত্যি খুব দুষ্কর। ওনাকে যে কেউ দেখবে এরকমটা কেউ নেই। তো ইমতাবস্থায় সেই মানুষটা, যাকে কিনা কাজ না করলে কেউ খেতে দেবে না, সেই মানুষটা কাজ বন্ধ করে ঢেমনির সাথে মেলায় মেলায় ঘুরছে, এটা জাস্ট ভাবা যায়? এটা পুরো পরিষ্কার যে অনেক কিছু ব্যাপার আছে যেখানে এই কাগাকে উপস্থিত থাকতে হবে, সেই কারণে কাগাকে কাজ বন্ধ করতে হচ্ছে। আর সেই কারণেই কিন্তু ঢেমনি কাগাকে নিয়ে বেশ ভালো ভালো ব্লগ বানাচ্ছে, ঠিক আছে? এই অনেক দিন পরে গতকালকে যে ভিডিও দেখলাম, সেখানে ঢেমনি আমাকে নিয়ে ঠোকেনি, ভুললা গেছে মনে হয়, মনে হয় ভুললা গেছে। অনেক মানে আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়েছে, তো মানে মনটা এত খুশি আছে যে আমারে নিয়ে ঠুকতে ভুললা গেছে, ঠিক আছে? সেইটাই বোঝা গেল। তো যাই হোক, শেষ পর্যন্ত আর দেখলাম না, মানে লাস্ট পর্যন্ত, একদম রাতের খাওয়া দাওয়া পর্যন্ত আর কাগারে দেখলাম না। এই যে কাগারে নিয়ে এত কিছু হইল, কাগায় যে ঢেমনির বাপের বাড়িতে গিয়া কী দিয়া খাওয়া দাওয়া করলো আমরা কিন্তু দেখতে পাইলাম না। কারণ একটু এদিক ওদিক হইলে ইলিশ মাছ, খাসির মাংস, মুরগির মাংস, সেই খাদ্য খাদকে আবার এত বড় বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, সমস্ত কিছু খাওয়াইয়া উদ্ধার করে দেয়। কিন্তু এই যে কাগা, তার কপালে কী জোটে? ডিমের ঝোল, আলু পটলের তরকারি, ব্যাস। আবার কি চাও? এ কত খাই, মাংস খাইবা, তাই না? তাই না ঢেমনি, তাই না? যাই হোক, যদি আমরা গুন্ডির ভিডিওতে দেখতে পাই যে কী খাওয়া দাওয়া হয়েছিল, তাহলে জানতে পারলাম, নতুবা জানতে পারলাম না। কাকা তো দেখাই দিছে, এই পর্যন্ত খেয়ে আইছে, তাই না? ব্যাস ওই পর্যন্ত, ওইটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। এইবার কথা হচ্ছে, হ্যারে ঢেমনি, তোর বাবা তো আফসোস করছে রে, তোর বাবা তো আফসোস করছে, ভাবছে শালা আমারে দিয়া তো খাটাইয়া খাটাইয়া মারছে, এই লোকটার মাথায় হাত বুলাইয়া দিয়া তার সমস্ত কিছু নিয়ে নিতাছে। কিন্তু ফারাক হচ্ছে একটাই, যে আমিও আমার মাইয়ার বাড়িঘর তৈরি করে দিলাম, সমস্ত মাইয়ার বাড়িঘর তৈরি করে দিলাম, ওই সোডোরার বাড়িও তৈরি করে দিছে, ঠিক আছে? তো সবার বাড়িঘর তৈরি করে দিলাম, কিন্তু আমারে লইয়া তো মেলায় গেল না, আমারে লইয়া তো ঘুরতে গেল না। যখন লাস্ট আমি একটা দিন কাটাইছি মাইয়ার বাড়িতে, আমার মৃত্যুর আগের দিনটা তো আমি মাইয়ার বাড়িতেই কাটাইছি, সেই দিন যে আমি পইরাছিলাম, আমারে নিয়ে তো একবার হেল দোলো দিলি না, আমারে নিয়ে তো একবার হেল দোলো দিলি না। আরে ঘুরতে যাওয়া ছাড়, আমারে নিয়ে মেলায় নিয়ে গিয়া, আমারে নিয়ে গিয়া ঘুরতে নেওয়া ছাড়, আমারে তো ডাক্তারের কাছেও নিয়ে গেলি না। হ্যাঁ রে ঢেমনি, আমারে নিয়ে তো ডাক্তারের কাছেও গেলি না, এইটা বলতাছে না? হ্যাঁ রে ঢেমনি, এটা বলতাছে না? কারণ তোরা যখন সমস্ত পরিবারের সমস্ত মানুষগুলি যখন মশগুল ছিলিস অনুষ্ঠান নিয়ে, জন্মদিন নিয়ে যখন মশগুল ছিলিস, তখন ওই লোকটাকে খুঁজে পাওয়া যায়নি। ওই লোকটাকে মানে তুই যাকে বাবা বলে ডাকতিস,
সেই লোকটাকে খুঁজে পাওয়া যায়নি। তোর একবারও মনে হয়নি যে এই যে এই সমস্ত যে করছি এটা করার আগে বাবাকে নিয়ে আগে একবার ডাক্তারের কাছে যাই? একবারও মনে হয়নি না? আজকে সেদিন যদি তুই তোর ছেলের জন্মদিনটাকে কিছুক্ষণের জন্য স্থগিত রেখে বা কাউকে দিয়ে তোর বাবাকে যদি তুই ডাক্তারের কাছে নিয়ে যেতিস, একটু চেক আপ করাতে নিয়ে যেতিস যে কেন হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েছে, সেটা যদি তুই করতিস তাহলে আজকে তোর বাবা হয়তো জীবিত থাকতো, হয়তো জীবিত থাকতো। আজকে কাকাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কী দেখাচ্ছিস তুই, কী প্রুফ করতে চাচ্ছিস? তুই ভালোবাসিস? যে নিজের বাপকে ভালোবাসে না সে অন্য একটা মানুষকে ভালোবাসবে যার সাথে তার কোনো রিলেশন নেই? এখন এখানে বলতে পারবি না যে বাবার সাথে, বাবার থেকে আমার কাকার সাথে বেশি রিলেশন, ভালো রিলেশন, সে ব্লাড রিলেশন নাই থাকুক না কেন, কিন্তু আমার বাবার সাথে সেরকম রিলেশন ছিল না। তুই কিন্তু নিজের মুখে বলেছিস তোর বাবার সাথে তোর বন্ডিংটা বেশি ছিল তোর মায়ের থেকে, কিন্তু যেই তোর বাবা মরল অমনি তোর জীবনে তোর মা হয়ে গেল বিশাল একটা কিছু, যে কিনা তোকে স্রোত করে উপরে চলে যাওয়া যায়, মানে টাকা ইনকাম করা যায় সেই রাস্তাটা তোকে দেখিয়ে দিয়েছে, তাই না? তো দেখতে পাচ্ছি সব কিছু আর বুঝতেও পারছি, শুধু সময়ের অপেক্ষা যখন ডিক্লারেশনটা নিজেদের মুখ থেকে করবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আয় রে গুড্ডি, যদি ইউটিউব চাইনা দেয় আমি কী করতাম, আমি কী করতাম, সেইটা কী করতাম সেটা জানার জন্য দুপুরের ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? টাটা।